আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে একটি সিম্পল রিপোর্ট তৈরি করা যায়। তো এর জন্য প্রথমে আমরা রিপোর্ট আমাদের অ্যাপ বিল্ডারে যাব। অ্যাপ বিল্ডার থেকে যে অ্যাপে আমরা রিপোর্ট তৈরি করব সে অ্যাপে যাব। দেন শেয়ার কম্পোনেন্ট, ফাইল অ্যান্ড রিপোর্টের আন্ডারে রিপোর্ট কোয়েরি, ক্রিয়েট, একটা নাম দিব সাব ক্যাটাগরি রিপোর্ট। কিসের উপর হবে? পিডিএফ। একটা নাল থাকবে, অ্যাটাচমেন্ট এখানে ইনলাইন দেবো, আমরা ইনলাইন ভিউ দেখবো এই জন্য। দেন কোয়েরিটা দিতে হবে, তো আমি আগে থেকে একটা কোয়েরি করে রাখছি যেটা আউটপুটে যে আমার সাব ক্যাটাগরির উপরে। কোয়েরিটা আমি কপি করে নিয়ে আসি, দেন এডিট সাকসেসফুল, তারপর নেক্সট, তারপর XML ডাটা এন্ড ক্রিয়েট কোয়েরি। লিঙ্কটা আমরা কপি করে রাখবো, ক্রিয়েট। সো কোয়েরি হয়ে গেছে, এইটা এবার আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে ইনক্লুড করব। এর জন্য প্রথমে আমরা একটা ব্ল্যাঙ্ক পেজ নেব, ব্ল্যাঙ্ক পেজ মডেল ডায়ালগ, একটা নাম দেব সাব ক্যাটাগরি রিপোর্ট, নেভিগেশনে কিছু দিব না, ক্রিয়েট পেজ, যেন আমাদের পেজে নিয়ে চলে আসবে। কম্পোনেন্টের উপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট রিজিয়ন নাম দেব, টাইপ স্ট্যাটিক থেকে ইউআরএল করে দেব, আর কোনো কাজ নেই। দেন অ্যাট্রিবিউটে যাব, সেই ইউআরএলটা কপি করছিলাম ওটা পেস্ট করব, এখানে আইফ্রেমই থাকবে। তো আইফ্রেম অ্যাট্রিবিউটের জন্য একটি এখানে আমার সেই HTML কোড আছে, এটা নিয়ে আসবো, পেস্ট, সেভ। পেজ নাম্বারটা কপি করবো, দেন আমরা যে পেজে আমরা এটা শো করাবো সেই পেজে যাব, আমি এটা সাব ক্যাটাগরির ভিতরে শো করাবো। এখানে আমি চাচ্ছি যে এই এখানে যে বাটনটা আছে বাটন প্রেস করলে যাতে হচ্ছে আমার এটা শো করে। তো এখানে আমি একটা বাটন নিয়ে নেব, নেক্সট ভিতরে রাইট বাটন করে ক্রিয়েট বাটন, নেম দেব রিপোর্ট লেভেল প্রিন্ট রিপোর্ট। দেন বিহেভিয়ারে যাব, এখান থেকে চেঞ্জ করে দেবো রিডাইরেক্ট ইন দিস অ্যাপ্লিকেশন লিঙ্ক, আমাদের এই রিপোর্ট পেজের নাম্বারটা এখানে দিয়ে দেবো, আমারটা ছিল 16 নাম্বার। দেন ওকে, সেভ, রান করি, আমাদের এই পাটাটা চলে আসছে, কাজ করে কিনা, কাজ করতেছে। সো আমি মডেল ফর্মটা একটু হাইট ওয়েট দিয়ে দিই, এডিট পেজ, দেন সিলেক্ট সাব ক্যাটাগরি রিপোর্ট, হয়ে গেছে আমার ডাটাগুলো যেমন ছিল সেভাবে আসতেছে কোয়েরির উপর। এই ছিল একটি সিম্পল রিপোর্ট।